আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নূরনবী একাডেমিতে। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর উৎপাদক উপপাদ্যের আজকের আলোচনায় সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকব আমি মোহাম্মদ নূরনবী শাহ, সহকারী শিক্ষক রংধনু মডেল স্কুল। কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করি। আমরা বোর্ডে খুব ছোট ছোট কতগুলো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। খুব ছোট ক্লাস থেকেই এই গাণিতিক সমস্যাগুলোর সাথে আমরা সুপরিচিত। গাণিতিক সমস্যাগুলো শেখানোর জন্য আমি বোর্ডে লিখিনি, তবে একটা ধারণাকে সামনে দাঁড় করানোর জন্যই এই ছোট গাণিতিক সমস্যাগুলো দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই গাণিতিক সমস্যাটাতে আমরা দেখতে পাচ্ছি সিক্সকে যদি টু দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা নিঃশেষে বিভাজিত হতে দেখছি, অর্থাৎ ভাগশেষ হয় শূন্য। অনুরূপভাবে এই গাণিতিক সমস্যাতেও আমরা দেখতে পাচ্ছি যে থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে ভাগশেষ হয়ে যায় শূন্য। আমরা এই গাণিতিক সমস্যাটাতেও দেখতে পাচ্ছি যে সিক্স দ্বারা সিক্সকে ভাগ করলে ভাগশেষ হয়ে যায় শূন্য। কিন্তু এই গাণিতিক সমস্যাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফোর দ্বারা যদি আমরা সিক্সকে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হয় না। আমরা তো জানি একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হয় সেই সংখ্যা সমূহকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলা হয়। তাহলে আমরা সিক্সের গুণনীয়কগুলো যদি এখান থেকে লিখতে চাই তাহলে লিখতে হবে, আমাদের আরও একটি তথ্য জানা আছে, ওয়ান পৃথিবীর সকল সংখ্যারই গুণনীয়ক। তারপর এখানে টু দ্বারা ভাগ করে যেহেতু শূন্য হয়েছে তাহলে টু একটি গুণনীয়ক হবে, থ্রিও একটি গুণনীয়ক হবে, সিক্সও একটি গুণনীয়ক হবে, কিন্তু ফোর এখানে গুণনীয়ক হিসেবে আসবে না, কারণ ফোর দ্বারা তো আর নিঃশেষ বিভাজিত হয়নি। এই যে আমরা গুণনীয়ক বলছি এই গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক। এই কারণে আমার এই গাণিতিক সমস্যাগুলো সামনে তুলে ধরা। একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা তাদেরকেই উৎপাদক বলছি বা গুণনীয়ক বলছি যাদের দ্বারা ভাগশেষটা শূন্য হয়েছে। তার মানে আমাদের উৎপাদক হতে হলে অবশ্যই এই যে ভাজক সংখ্যাটা আছে এই ভাজক সংখ্যাটা দ্বারা এই যে ভাজ্য সংখ্যাটা আছে এই ভাজ্য সংখ্যাটিকে নিঃশেষে বিভাজিত হতে হবে। অর্থাৎ যে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে সেই ভাজকটিকে ওই সংখ্যার উৎপাদক বলা হবে। আমরা সংখ্যার মাধ্যমে না দেখিয়ে যদি বীজগাণিতিক রাশির মাধ্যমে উৎপাদককে বুঝতে চাই তাহলে আমরা সবাই জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদকের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা সবাই জানি। আমরা একটু চেক করে দেখতে চাই আদৌ এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক হবে কি হবে না। তো আমরা তো কিছুক্ষণ আগে জানলাম এইটা যদি এইটার উৎপাদক হয় তাহলে অবশ্যই এইটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হতেই হবে। ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা ডিক্লেয়ার দিতে পারবো যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি উৎপাদক। তো আমরা এ প্লাস বি দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাগ করি। একটু খেয়াল করে দেখো ভাগের নিয়ম এবং ভাগের উপপাদ্য সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা গত ভিডিওতে করেছি। তোমরা পারলে এই ভিডিওটি পজ করে ওই ভিডিওটি দেখে আসো, ভিডিওটির লিংক আমি আই কার্ডে সংযোজন করে দিলাম, তোমরা পারলে ওই ভিডিওটা দেখে আসো। আমরা জানি এটাকে ভাগ করতে চাইলে এইটাকে বলা হবে হচ্ছে হলো ভাজ্য, এটাকে বলা হবে ভাজক। তো ভাজ্যের যে মুখ্য পদ সেটাকে ভাজকের মুখ্য পদ দ্বারা ভাগ করতে হয়। তাহলে স্কোয়ারকে যদি আমি এ দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলাফল পেয়ে যাই এ, কারণ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এই পাওয়া যায়। এ দ্বারা এই ভাজকের প্রতিটি পদকে গুণন করতে হবে, গুণন করে এখানে লিখতে হবে। তাহলে এ দ্বারা যদি এটাকে গুণন করি হয় স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, এ দ্বারা যদি আমি বি কে গুণন করি তাহলে হয়ে যায় এ বি। ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন আবশ্যক, তাই যেখানে প্লাস আছে
সেখানে আমরা মাইনাস চিহ্ন দিলাম। স্কয়ার আর স্কয়ার একটা প্লাস একটা মাইনাস হওয়ার কারণে কেটে গেল, এখানে রয়ে গেল মাইনাস এ বি মাইনাস বি স্কয়ার। একটু খেয়াল করে দেখো, আবারও আমরা একটি বহুপদী পেয়ে গেছি। এই মাইনাস এ বি এইটাকে যদি আবার এটার মুখ্য পদ দ্বারা ভাগ করি, তাহলে মাইনাস এ বি কে এ দ্বারা ভাগ করলে মাইনাস বি পাওয়া যায়। তো আমরা এই জায়গায় লিখলাম মাইনাস বি, আবার মাইনাস বি দ্বারা এই দুটাকে গুণন করে এখানে লিখতে হবে, মাইনাস বি আর এ গুণন করলে মাইনাস এ বি, প্লাস মাইনাস এ মাইনাস বি আর বি গুণন করলে বি স্কয়ার। একটু খেয়াল করে দেখো, আমাদের চিহ্নের পরিবর্তন আবশ্যক, মাইনাস আছে প্লাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল, কেটে কেটে গিয়ে শূন্য হলো। খেয়াল করে দেখো তো, এই এ প্লাস বি ভাজক দ্বারা স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাজ্যকে যখন আমরা ভাগ করলাম, ভাগ হয়ে গেছে শূন্য। তাহলে নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি এই এ প্লাস বি অবশ্যই স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটি উৎপাদক, একটি উৎপাদক, একটি রাশির একাধিক উৎপাদক হতে পারে। আমরা এইটাকে যে এর একটি উৎপাদক এইটার ডিক্লারেশনটা দিতে পারবো, এত এর একটি উৎপাদক। যদি আমরা এই এ মাইনাস বি দ্বারাও স্কয়ার মাইনাস বি স্কয়ারকে ভাগ করি, তাহলে দেখি এইটা এটার উৎপাদক হয় কিনা। আমরা আবারও এটাকে এ দ্বারা ভাগ করলে এ পাবো, এ দ্বারা এটাকে গুণন করলে স্কয়ার মাইনাস এ বি মাইনাস প্লাস। আমরা যদি এখন দেখি এটা এটা কেটে যাবে এ বি মাইনাস বি স্কয়ার, এ দ্বারা যদি আবার এটাকে ভাগ করি তাহলে পেয়ে যাই প্লাস বি, প্লাস বি দ্বারা এটাকে গুণন করে এখানে লিখলে হবে এ বি মাইনাস বি স্কয়ার। চিহ্নের পরিবর্তন আবশ্যক, আমরা এখানে যদি চিহ্নের পরিবর্তন করি তাহলে এরকম পেয়ে যাব শূন্য। আবারও খেয়াল করে দেখো তো, এটা ভাজক আর এইটা হচ্ছে আমাদের ভাজ্য, আর এইটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করে ভাগফল ভাগশেষ শূন্য হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি এই ভাজকটি এই ভাজ্যের একটি উৎপাদক। তাহলে কিন্তু আমরা শিওর হলাম যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটি না দুটি উৎপাদক, এবং দুটি উৎপাদকই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। আমরা এখন তিনটি উপপাদ্য দেখতে যাচ্ছি। প্রথম উপপাদ্যটি হলো ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। উপপাদ্যটা কি ছিল আমরা গত ভিডিওতেও আলোচনা করেছি। উপপাদ্যটি হলো এই পি অফ এক্স যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, তাহলে এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ, যেখানে এই এ সংখ্যাটি একটি নির্দিষ্ট সংখ্যা। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স কে ভাগ করি, তাহলে এখানে পাবো আমরা ভাগফল, আর শেষের দিকে আমরা পাবো হচ্ছে ভাগশেষ। যদি আমরা খেয়াল করে দেখো, এক্স মাইনাস এ দ্বারা এটাকে ভাগ করি, তাই বলা আছে যে এক্স মাইনাস এ দ্বারা যদি পি অফ এক্স কে ভাগ করা যায়, তাহলে এই যে ভাগশেষের মানটা আমরা পেলাম, এই ভাগশেষের মানটা হবে পি অফ এ এর সমান। তার মানে পি অফ এ সমান সমান কত, এখানে আমরা পেয়ে গেলাম জিরো। খেয়াল করে দেখো, এই এটা কিন্তু আমরা আপনা আপনি পাইনি, এটা কি পেয়েছি, এই যে ভাজকটা যে আছে এই ভাজককে শূন্য বানাতে হবে, তাহলে আমরা এই ভাগ শেষ পাবো। কেন, খুব ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, খুব ছোটবেলা থেকে এটা পড়ে আসতেছি। খেয়াল করে দেখো তো, আমরা এখানে ভাজ্য কাকে লিখলাম, পি অফ এক্স এটাকে লিখলাম, ভাজক এখানে কোনটা এক্স মাইনাস এ গুণন ভাগফল এখানে কোনটা কিউ অফ এক্স প্লাস এখানে ভাগশেষটা কত শূন্য। আমরা ভাগশেষ শূন্য ধরলাম না, মনে করো যে ভাগশেষ আর রিমাইন্ডার আর ধরলাম। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এই এইটাকে জিরো বানাইতে পারি, তাহলে এই পুরাটুকু জিরো হয়ে যাবে। এই পুরাটুকু জিরো হয়ে যাওয়ার অর্থ হচ্ছে শুধুমাত্র ভাগশেষ থাকবে। এই জন্য এক্স এর মান যদি আমরা এখানে এ বসাই, তাহলে কিন্তু এটা জিরো হয়ে যায়, যার কারণে পি অফ এক্স এর জায়গায় আমাকে লিখতে হলো পি অফ এ,
মানে আমি এই জায়গাতে x এর রিপ্লেস ঘটাবো a দ্বারা। তাহলে খেয়াল করে দেখো q অফ x প্লাস r এটা যদি শূন্য হয়ে যায় শুধুই r থেকে গেল, আমরা কি তাহলে বলতে পারি না যে ভাগশেষটা মূলত হলো p অফ a? অর্থাৎ ভাজককে যদি আমরা শূন্য বানাইতে পারি তাহলেই তো আমাদের ভাগশেষটা পাওয়া যায়। এই ভাজককে শূন্য বানানোর জন্য x এর মানটা বসাতে হয় a, কারণ আছে এখানে x মাইনাস a। যদি ভাজক এরকম থাকতো x প্লাস a হয় তাহলে ভাগশেষটা কত হবে? p অফ মাইনাস a, কারণ মাইনাস a বসাইলেই তো শূন্য হবে এটা। যদি x প্লাস m হয় ভাজক তাহলে ভাগশেষটা কত হবে? p অফ মাইনাস m, কারণ এখানে x এর মান মাইনাস m বসাইলেই তো শূন্য হয়। অনুরূপভাবে আমাদের p অফ x কে যদি ভাগ করি, ভাজক যদি হয় x মাইনাস a, তাহলে ভাগশেষটা অবশ্যই হবে p অফ a। এইবার একটু দেখো, এই ভাজক দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় তার মানে কি p অফ a এর মান শূন্যর কথা বলছি না? এই যে এইটা হলো উৎপাদক উপপাদ্য, উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যটা আসলে কি? আমরা তো জানি উৎপাদক হলো সেইটা যে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। তো আমরা p অফ x যদি একটি ভাজ্য হয় এবং এটা যদি ধনাত্মক মাত্রার বহুপদী হয় তাহলে ভাগশেষে, যে কিছুক্ষণ আগে দেখলাম ভাগশেষ হলো p অফ a, p অফ a এর মান যদি শূন্য হয় অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ওই ভাজকটাকে আমরা ভাজ্যের একটি উৎপাদক বলবো। ভাজ্যের একাধিক উৎপাদক থাকতে পারে, আমরা ওইটাকে একটি উৎপাদক বলবো। তাহলে উৎপাদক উপপাদ্যটা আমরা যদি বিশ্লেষণ করি, খুব সুন্দরভাবে গুছিয়ে খাতায় লিখি, তাহলে লিখতে হবে যদি p অফ x একটি ধনাত্মক মাত্রার বহুপদী এবং p অফ a সমান সমান 0 হয় বা শূন্য হয় তবে x মাইনাস a p অফ x এর একটি উৎপাদক হবে। আশা করি উৎপাদক উপপাদ্যটা আমরা বুঝতে পেরেছি। উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা এখন আমরা দেখব। বিপরীত কি? যদি এইটা উৎপাদক হয়, যদি উৎপাদক ডিক্লেয়ার করা থাকে তাহলে অবশ্যই এই যে ভাগশেষটা শূন্য হবে। ভাগশেষ শূন্য হলেই তো উৎপাদক, তাহলে যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ শূন্য। এইটাই হলো এর বিপরীত উপপাদ্য। মানে p অফ x যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং x মাইনাস a যদি ওই বহুপদীর একটি উৎপাদক হয় তাহলে অবশ্যই p অফ x এর একটি উৎপাদক হয়, এটা ডিক্লেয়ার যদি দেওয়া থাকে তাহলে ভাগশেষটা অর্থাৎ p অফ a টা অবশ্যই কি হবে? শূন্য হবে। আমরা এখন এই উপপাদ্য সমূহকে কাজে লাগিয়ে দুই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করব। যে প্রশ্নগুলো, যে গাণিতিক সমস্যাগুলো অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং মূল বইয়ে থেকে সংগ্রহ করা গাণিতিক সমস্যাগুলো। দুই ধরনের সমস্যা কেমন কেমন হবে? একটি হবে উৎপাদক বের করতে হবে, অপরটি হবে এই বিপরীত উপপাদ্যের সাহায্যে, অর্থাৎ উৎপাদক ঘোষণা করা থাকবে, আমাকে ভাগশেষের শূন্য দেখিয়ে যে কোনো একটি অজানা অক্ষরের মান বের করতে হবে। চলো আমরা দেখে আসি সমস্যাগুলো কেমন। আমরা উৎপাদক উপপাদ্যের প্রথম উদাহরণটা দেখে নেই। প্রশ্নটা হলো যে দেখাও যে থ্রি এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এই বহুপদটির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান, এইটা আমাকে প্রমাণ করতে হবে। একটু মনে করে দেখো তো, যদি এটা উৎপাদক হয় তাহলে এইটা দ্বারা এই রাশিটাকে ভাগ করলে অবশ্যই ভাগশেষটা কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে এইটা দ্বারা যদি ভাগ এটাকে করতে চাই তাহলে ভাগশেষটা বের করার নিয়ম কি? এক্স এর মান কত বসাইলে এই পুরাটুকু শূন্য হবে? ইয়েস, ওয়ান। তাহলে আমরা এই মূল বহুপদীটিতে যদি এক্স এর মান ওয়ান বসাই আর তার জন্য যদি পুরা মানটা শূন্য বের হয় তাহলেই আমরা ডিক্লেয়ার দিতে পারবো এক্স মাইনাস ওয়ান এই বহুপদীটির একটি উৎপাদক। এটাই তো আমাদের উৎপাদক উপপাদ্য বলা আছে যে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ এ শূন্য হয়। তাহলে আমরা এখানে যদি সমাধানটা করি তাহলে শুরুতে আমরা ধরে নেই এটা একটি বহুপদী কোন চলকের? এক্স চলকের। তাহলে আমরা লিখতেই পারি থ্রি এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি। এখান থেকে আমরা পি অফ
অনের মানটা বের করব কেন আমি অন লিখলাম অন্য কিছু কেন লিখলাম না কারণ এটা উৎপাদক প্রমাণ করতে হবে তাহলে এই পুরো রাশিটির মান শূন্য হবে যার জন্য সেটাই হবে হলো এখানে x এর ভ্যালু যেহেতু অন বসাইলেই অন আর অন বিয়োগ করে হয় শূন্য সুতরাং আমরা এখানে লিখব p অফ 1 যেখানে যেখানে বহুপদীটির x আছে আমি সেখানে সেখানে 1 বসায় দেব বসালাম 3 into 1 4 into 1 4 into 1 মানে 4 3 minus 4 plus 3 minus 3 দেখো তো plus 3 minus 3 cancel out এটাও cancel out কি হলো 0 দেখো তো ভাগশেষটা 0 হয়েছে না অবশ্যই তাহলে x minus 1 এই বহুপদীটির একটি উৎপাদক হবে তাহলে আমরা লিখতে পারি যে উৎপাদক উপপাদ্য অনুসারে p of 1 is equal to 0 হওয়ায় x minus 1 p of x এর একটি উৎপাদক দেখো তো প্রবলেমটা সমাধান করা গেল কিনা উত্তর হলো হ্যাঁ এটা কিন্তু আমরা সমাধান করতে এই উৎপাদক উপপাদ্যটা যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে আর উৎপাদক উপপাদ্যটাকে এস্টাবলিশড করার জন্য ভাগশেষ উপপাদ্যটা কিন্তু সাহায্য করেছে এখন আমরা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যকে কিভাবে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হয় সেটা এখন দেখব আমাদের প্রবলেমটা কিছুক্ষণ আগেই আমরা এই প্রবলেমটা দেখেছিলাম এই জায়গায় মাইনাস 3 ছিল এখন আমরা ওই মাইনাস 3 মানে 3 রিপ্লেস করিয়েছি এ একটি অজানা অক্ষর দিয়ে অর্থাৎ ধ্রুব সংখ্যা দিয়ে তো আমরা বলে দিয়েছি ডিক্লেয়ার করে দিয়েছি যে x 1 এই বহুপদীটির একটি উৎপাদক তাহলে এই a এর মানটা কত হবে এটা নির্ণয় করো এবং এই ধরনের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বের সাথে অঙ্কগুলো সলিউশন করতে হবে সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এই রকমের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক অংশে বেশি তো খেয়াল করে দেখো তো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যে আমরা কি বলছিলাম যে একটি উৎপাদক ডিক্লেয়ার করা থাকবে আর একটি বহুপদী তো অবশ্যই থাকবে তাহলে এইটা যদি উৎপাদক হয় তাহলে অবশ্যই ভাগশেষটা শূন্য হতে হবে ভাগশেষটা শূন্য হতে হবে তো একটু খেয়াল করে দেখো এই বহুপদীটির উৎপাদক কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া আছে তাহলে অবশ্যই ভাগশেষটা কি হতে হবে শূন্য হতে হবে তাহলে ভাগশেষটা কি হবে ভাগশেষটা হবে হলো এই যে এইটাকে জিরো বানাইতে হবে x এর মান কত বসাইলে এটা জিরো হবে উত্তর হলো 1 তাহলে এই অঙ্কের ভাগশেষটা হবে কত p অফ 1 তাহলে আমরা এখানে লিখব যে এখানে বা ধরি অঙ্কটা করার ক্ষেত্রে শুরুতে লিখলাম ধরি p অফ x is equal to 3x cube minus 4x square plus 4x minus a আমরা p অফ 1 এর মান এখান থেকে বের করব কেন 1 অন্য কোনো কিছু কেন হলো না সেটা কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা করেছি তো আমরা যদি এখানে এরকম করে x এর জায়গায় 1 কে ইনপুট করি তাহলে এরকম ভ্যালু আসবে 3 into 1 4 into 1 4 minus a 3 plus 4 ও সরি এই জায়গায় মাইনাস হবে প্লাস 4 মাইনাস a এটা এটা ক্যান্সেল হয়ে গেলে থাকলে 3 মাইনাস a এইটা কিন্তু ভাগশেষ আর এই ভাগশেষটা কিন্তু শূন্য দেখা যাচ্ছে না অবশ্যই এই ভাগশেষটা শূন্য হতে হবে তাহলে আমরা x 1 কে উৎপাদক বলতে পারবো আর যেহেতু আমরা উৎপাদক বলেই দিয়েছে তার মানে তুমি নিশ্চিত থাকো যে এটার মান শূন্য তাহলে আমরা লিখব শর্ত মতে এই p অফ 1 অবশ্যই শূন্য কেন শর্ত মতে ডিরেক্টলি লিখলাম কারণ আমি তুমি সবাই জানি যে এটা উৎপাদক হতে হলে ভাগশেষটাকে শূন্য হতেই হবে এবং বিপরীত উপপাদ্যে তাই বলা আছে সুতরাং শর্ত মতে আমরা এটা লিখলাম এরপর p অফ 1 এর মান কত বেরেছে 3 মাইনাস a সমান 0 বা মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস 3 ফাইনালি আমরা এর মানটা পেয়ে গেলাম 3 অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক উপপাদ্য বুঝতে হবে উৎপাদক উপপাদ্য বুঝতে পারলেই উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটাও আমরা বুঝতে পারব আমরা আরো একটি গাণিতিক সমস্যা সমাধান করি এখন এই প্রবলেমটা থেকে a এর মান আমরা বের করার চেষ্টা করি দেখো এইটা একটা বহুপদী উল্লেখ করা আছে এই বহুপদীটির একটা উৎপাদক কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া আছে x + 3
মাথায় আনো x প্লাস 3 কিন্তু উৎপাদক ডিক্লেয়ার করা আছে যদি উৎপাদক ডিক্লেয়ার করা থাকে তাহলে কিন্তু উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটাকে কাজে লাগাতে হবে এখন a এর মান বের করতে হবে তো আমরা প্রথমে অঙ্কটা সলিউশন করার জন্য ধরি p অফ x সমান 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস ax মাইনাস 9 অবশ্যই ভাগশেষটা শূন্য না হলে তো এটা উৎপাদক হবে না তাহলে ভাগশেষটা কি হবে এখানে x এর মান যা বসাইলে এই ভাজকটার শূন্য হবে সেটাই হবে হলো ভাগশেষ তাহলে এই যে এখানে দেখো তো x এর মান কত বসালে শূন্য হবে ইয়েস x এর মান যদি আমরা 3 মাইনাস 3 বসাই তাহলে এটা শূন্য হবে কারণ মাইনাস 3 আর প্লাস 3 কেটে গিয়ে শূন্য হবে তাহলে আমরা এখানে মাইনাস 3 বসালাম যেখানে যেখানে x আছে ওইখানে ওইখানে আমরা মাইনাস 3 ইনপুট করে দেব মাইনাস 3 মাইনাস 9 মাইনাসের উপর বিজোড় সংখ্যা অর্থাৎ কিউব থাকার কারণে মাইনাস 2 ইনটু 3 এর উপর কিউব মানে 27 মাইনাসের উপর জোড় সংখ্যা স্কয়ার অর্থাৎ 2 থাকার কারণে প্লাস 3 এর উপর স্কয়ার মানে 9 মাইনাস 3 এ মাইনাস 9 27 দুগুণ 54 প্লাস 9 মাইনাস 3 এ মাইনাস 9 প্লাস 9 মাইনাস 9 ক্যান্সেল আউট মাইনাস 54 মাইনাস 3 এ এইটা আমাদের ভাগশেষ কিন্তু এটা কি শূন্য হয়েছে না কি এইটা ডিক্লেয়ার উৎপাদক থাকার কারণে অবশ্যই এবং অবশ্যই এটা শূন্য হতেই হবে এ কারণে আমরা লিখব শর্ত মতে এই যে p অফ মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এখন যদি আমরা এই মানটা এখানে বসাই তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব 3a ইজ ইকুয়াল টু মাইনাস 1 a ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 3 খুব মনোযোগ সহকারে কিন্তু এই জিনিসগুলো দেখলে আমাদের অ্যানসার করা খুব বেশি কঠিন হবে না আমরা আরো দুই একটি গাণিতিক সমস্যা দেখলে আজকের আলোচনা সার্থক হবে এই গাণিতিক সমস্যাটিতে একটি বহুপদী উল্লেখ করে দেওয়া আছে এবং এই বহুপদীর এই দুটি রাশি উৎপাদক রাশি এটা আমাকে দেখাতে হবে এখানে কিন্তু উৎপাদক ডিক্লার করা হয়নি উৎপাদক প্রমাণ করতে হবে তার মানে আমাকে এখান থেকে অঙ্ক করে ভাগশেষটা শূন্য দেখাইতে হবে যার কারণে ওইটা আমরা উৎপাদক ডিক্লার দিতে পারবো তো আমরা অঙ্কটা করার ক্ষেত্রে শুরুতেই ধরে নেই p অফ x ইজ ইকুয়াল টু 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 5x মাইনাস 4 প্রথমে এই উৎপাদকটা নিয়ে কাজ করার চেষ্টা করি এটা যদি উৎপাদক হয় তাহলে এটার ক্ষেত্রে ভাগশেষটা আমরা কিভাবে দেখব x এর ভ্যালু কত বসালে শূন্য হবে হ্যাঁ x এর ভ্যালু মাইনাস 1 বসালেই শূন্য হবে কারণ মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেলে 0 হবে তাহলে অবশ্যই এটা একটা কি ভাগশেষ হবে p অফ মাইনাস 1 তো আমরা এখানে যেখানে যেখানে x আছে ওই ওই জায়গাগুলোতে মাইনাস 1 বসিয়ে দিলাম এর কারণে আমরা কি পেলাম দেখো মাইনাসের উপর 4 জোড় সংখ্যা হওয়ার কারণে এটা প্লাস মাইনাসের উপর বিজোড় বিজোড় সংখ্যা হওয়ার কারণে মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস অথবা আমরা এভাবেও লিখতে পারি মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস 5 মাইনাস 4 তাহলে 4 মাইনাস মাইনাসে প্লাস 5 মাইনাস 5 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 5 কাটা গেলে শূন্য খেয়াল করে দেখো তো ভাগশেষটা শূন্য হয়েছে না তাহলে অবশ্যই এটা এটার একটি উৎপাদক উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা লিখতেই পারি সুতরাং আমরা লিখব যাতে উৎপাদক উপপাদ্য অনুসারে p অফ 1 ইজ ইকুয়াল টু 0 হওয়ায় x প্লাস 1 p অফ x এর একটি উৎপাদক হবে আমরা কিন্তু প্রথমটা ডিক্লেয়ার করে দিয়েছি যে এইটা উৎপাদক সেকেন্ডে আমরা যেটা আমরা কিন্তু প্রথম যে উৎপাদক x প্লাস 1 তার সম্পর্কে ডিক্লেয়ার দিতে পেরেছি যে এটা একটি উৎপাদক হবে কারণ উৎপাদক উপপাদ্যের শর্তটা পূরণ হয়েছে এখন আমরা এই
সিমিলার ওয়েতে দেখানোর চেষ্টা করব যে x মাইনাস 1 ও এর একটি উৎপাদক। সেই ক্ষেত্রে এর জন্য ভাগশেষটা কত হবে, এই যে x এর ভ্যালু কত বসাইলে পুরাটুকু শূন্য হবে, উত্তর হলো 1। তাহলে আমরা এখন এইখানে মাইনাস 1 না বসিয়ে আমরা প্রত্যেকটি জায়গায় বসাবো প্লাস 1। তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা হবে এরকম, তাহলে মাইনাস 4 এই জায়গায় শুধু চেঞ্জ হবে, অ্যানসারটা কিন্তু 0 আসবে। তাহলে আমরা এই জায়গায়, আচ্ছা আগের অঙ্কে এই জায়গায় মাইনাস লেখা উচিত ছিল, একটু দেখে নিও রিভার্সলি যায় দেখে নিও। এইখানে যদি আমরা 1 বসাই p অফ 1 তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, সুতরাং x মাইনাস 1 অবশ্যই এটার একটা কি উৎপাদক। আমরা এই একটা অঙ্কের ভিতরে দুইটা রাশিরই এই মূল রাশিটির যে উৎপাদক সেটা দেখাতে সক্ষম হয়েছি, আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে আর আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যেন আমার করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার নোটিফিকেশন বারে পৌঁছায়। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, লাইক করবে এবং ভিডিওটিকে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার করবে। আগামী ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।